অন্য কেউ কি করবে? একটা কুকুরকে যদি নিজের দুঃখ প্রকাশ করতে হয় তাহলে সে কি করে বোঝাবে? সে ভৌ ভৌ করবে। খিদে পেয়েছে যদি প্রকাশ করাতে হয় তো কিভাবে প্রকাশ করবে? ভৌ ভৌ করবে। খুশিতে আছে যদি প্রকাশ করাতে হয় তো কিভাবে করবে? সে ভৌ ভৌ করবে। কুকুর কিন্তু অন্য কিছু জানে না, ঠিক সেই রকমই। নমস্কার, কেমন আছেন আপনারা? দেখুন, অনেক সময় আমাদের একটা সমস্যা কি হয় এই জীবনে, যে আমরা নিজের ভেতর থেকে প্রত্যেকটা কর্মকে করতে তো চাই, কিন্তু আমাদের মন কোনো কোণাতে গিয়ে বলে বসে যে দেখো এই কর্মটা আমি নিজের জন্য করছি না তাদের জন্য করছি। অনেক সময় আমাদের জীবনের সব থেকে বড়ো সমস্যা এটা যে আমি তো এটা করতে চাইছিলাম না, তারা বললো তার জন্য করলাম, আমি তো এই কাজ থেকে অনেক দূরে থাকতাম কিন্তু তাদের ভালোর জন্য করে দিলাম। এই যে অজুহাত দেওয়ার যে স্বভাব আছে, যে আমি তো কিছু নিজের জন্য করছি না তাদের জন্য করছি, এই অবস্থাটা থেকে যদি তুমি না বেরোলে আজকে, তাহলে তোমার জীবনের কখনো কোনো রকমের কোনো কার্মিক রুলস অ্যাপ্লাই হবে না, তুমি কোনো রকমের কোনো ভালো কাজ নিজের জীবনে আনতেই পারবে। কেন এরকম বলছি, বাবা লোকনাথ বলছেন যে প্রত্যেকটা কর্ম যেটা তুমি করো সেটার জন্য কিন্তু দায়ী তুমি, কেউ বললো তার জন্যে করলে এরকম কথা তুমি বলো। প্রত্যেকটা ডিসিশন যখন মানুষ নিচ্ছে তখন সে নিজের বুদ্ধি বিবেক তো লাগাচ্ছে। এবারে যদি সে এটা বলে যে না না তার ভালোর জন্য করে দিলাম, না না তার জন্য করে দিলাম, তার জন্য চলে গেলাম, তার জন্য খেয়ে নিলাম, তার জন্য পড়ে নিলাম, এরকম করে কিন্তু জীবন চলা যায় না। এরকম করে তুমি কর্মের সঠিক ফল বা কর্মের সঠিক নিয়মকে রুলসকে বুঝতে পারবে না, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে না। আর এটার জন্য অনেক ইম্পর্টেন্ট এটা রয়েছে যে প্রত্যেকটা কর্মের দায়িত্ব তুমি নিজের জন্য নাও, নিজের উপরে নাও। যদি তুমি এটা না করো আর বলো যে তার জন্য এই জন্য ওই জন্য এত রকমের অজুহাত দিয়ে যদি তুমি কর্ম করতে আরম্ভ করলে কর্ম তো তুমিই করবে, অন্য কেউ কি করবে? একটা কুকুরকে যদি নিজের দুঃখ প্রকাশ করতে হয় তাহলে সে কি করে বোঝাবে? সে ভৌ ভৌ করবে। খিদে পেয়েছে যদি প্রকাশ করাতে হয় তো কিভাবে প্রকাশ করবে? ভৌ ভৌ করবে। খুশিতে আছে যদি প্রকাশ করাতে হয় তো কিভাবে করবে? সে ভৌ ভৌ করবে। কুকুর কিন্তু অন্য কিছু জানে না, ঠিক সেই রকমই মানুষ নিজের কর্ম নিজেই করে, সে অন্য কিচ্ছু জানে। যতই অজুহাত দেখ তার মন, যতই অজুহাত বানাক তার মন, যতই বলুক যে না না এটা তো ওর জন্য করলাম, তখনও কিন্তু সে নিজের জন্যই করছে। তোমার মন তোমাকে বোকা বানাচ্ছে। তুমি এরকমের ভুল আর করো না যে করে নিলে অন্য কারোর জন্য, এটা বলে বলে সব কিছু করে নিলে, তারপরে দোষ যখন নেবার পালা হলো তখনও তুমি বললে যে তার জন্য করেছিলাম, আমার দোষ, এটা তো হবে না। এইরকমের মনোভাবের থেকে বেরিয়ে চলে আসো, প্রত্যেকটা কর্মের নিজের দায়িত্ব নাও। দেখো জীবনে প্রত্যেকটা কর্ম করে মনে শান্তি পাবে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে, আমি ছিলাম বিপ্লব আপনাদের সঙ্গে।